তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী গণিতের দ্বিতীয় পৃষ্ঠার পরে আজকের এই আলোচনা সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝা যায় যে এটি মূল প্রশ্ন। দেখো প্রশ্নগুলো কি রয়েছে। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। এক, বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে। দুই, সর্বমোট কতটি টিকিট আছে। আমরা এখানে লক্ষ্য করি বাক্সের ভেতরে যে প্যাকেটগুলো আছে তার মধ্যে এই প্রতি প্যাকেটে 1000 করে আছে। তাহলে এখানে প্যাকেট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। দশটার 1000-এর প্যাকেট। আর এখানেও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। দশটা 1000-এর প্যাকেট। এখানে 1000-এর প্যাকেট আছে তিনটা, 100-এর প্যাকেট আছে একটা, দুইটা, তিনটা, চারটা। 10-এর প্যাকেট আছে একটা, দুইটা, আর 1-এর প্যাকেট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন দেখি রাফি এবং তুলি কি বলছে। রাফি বলছে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। তুলি বলছে আমার মনে হয় আমরা 1, 10, 100, 1000 করে গণনা করতে পারি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি 1000-এর প্যাকেট সমান হলো 10,000। উপরের ছবির প্রতিটি বড় বাক্সের 1000-এর একটি 1000-এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000। এবং একে লেখা হয় 1 এবং 4টি শূন্য, একের পাশে 4টি শূন্য, 10,000। ছবিতে এরকম দুটি বাক্স আছে। এই দুটি বাক্সে একত্রে 20,000 টিকিট আছে, অর্থাৎ 10,000 এবং 10,000 করে 20,000 টিকিট আছে। এখানে ছবিতে আরো 3,000 এবং 425টি টিকিট আছে। এখানে রয়েছে আরো 3,000 টিকিট, আর এখানে রয়েছে 4টি 100 টিকিট, অর্থাৎ 400। তারপরে এখানে 10, 10, 20 আর আছে 5, সব মিলিয়ে হলো 425টি টিকিট আছে। এখন এই টিকিট যে গণনা করা হলো সেগুলো এখানে এভাবে লেখা হয়েছে। অজুতের ঘরে একটি 10,000 আর একটি 10,000, মিলিয়ে হলো 2টি 10,000। তাহলে আমরা এখানে লিখব দুইটি 10,000, আর এখানে 1,000 রয়েছে একটি, দুইটি, তিনটি। তাহলে এখানে লিখব 3। এখানে শতক রয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি, আমরা এখানে লিখব 4। আর এখানে দশক রয়েছে দুইটি, তাহলে লিখব 2। আর এখানে একক এক রয়েছে মোট 5টি, তাহলে এখানে লিখব 5। তাহলে এখন হলো 2 অযুত 3,000, সব মিলিয়ে হলো 23,425। সংখ্যাটি হলো 23,425। আমরা লিখি 2, 3, 4, 2, 5 এভাবে। আর এখানে লক্ষ্য করো 1 অযুত অর্থ হলো 10,000। 1 অযুতে হয় 10,000।
হাজার। আমরা তিন নম্বর পৃষ্ঠা শেষ করলাম, এবার চার নম্বর পৃষ্ঠায় দেখি কি রয়েছে। কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত? কতগুলো এক হাজার আছে গণনা করি। তাহলে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আমরা এটাকে এভাবে লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে দশটি এখানে সংখ্যাটি হল দশ হাজার বা এক অযুত। দশ হাজারে এক অযুত হয়। আমরা শূন্যস্থান পূরণ করে ফেললাম। এবারে দাগ টেনে মিল করি। লক্ষ্য কর, বেলুনের মধ্যে যে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর সাথে আমরা এই সংখ্যাগুলোর মিল করব। এখানে কথায় যা লেখা আছে এগুলো মিল করব। প্রথমে এখানে দেখো, এটা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে আছে ছয় আর হাজারের ঘরে তিন, তাহলে হলো তেষট্টি হাজার। তেষট্টি হাজার সাত শত দুই। তেষট্টি হাজার সাত শত দুই আমরা কোথায় দেখি? এখানে তিন নম্বরে রয়েছে তেষট্টি হাজার সাত শত দুই। তাহলে আমরা এখানে দাগ টেনে মিল করব এটার সাথে এটা। আমরা এটাকে একটু সরিয়ে দেই যাতে এই লেখাটি দেখা যায়। এবারে এখানে দেখো, এটা একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত। অযুতের ঘরে পাঁচ আর হাজারের ঘরে এক, তাহলে একান্ন হাজার। একান্ন হাজার তিন শত পাঁচ। একান্ন হাজার তিন শত পাঁচ রয়েছে এই পাঁচ নাম্বারে। তাহলে এটার সাথে এটা মিলবে। আমরা এখন এই পাঁচ নাম্বারের সাথে মিলাব এটা। তারপরে লক্ষ্য করো, এটা একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হাজার এবং অযুতের ঘরে রয়েছে দুইটি নয়, তাহলে নয় নয় নিরানব্বই। তাহলে নিরানব্বই হাজার তিন শত পাঁচ। নিরানব্বই হাজার তিন শত পাঁচ আছে এই চার নম্বরে। তাহলে এটার সাথে মিলবে এটা। তারপরে লক্ষ্য করি, এখানে এই বেলুনটিতে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজারের ঘরে দুইটি দুই আছে, তাহলে হলো বাইশ হাজার সাত শত উনিশ। বাইশ হাজার সাত শত উনিশ এইখানে রয়েছে, তাহলে এটা হবে, এটার সাথে মিলবে। দুই নাম্বারটা এটার সাথে মিলল। তারপরে আমরা এটা লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে পাঁচ, শতকের ঘরে পাঁচ, তাহলে পাঁচ হাজার পাঁচ শত তিন। পাঁচ হাজার পাঁচ শত তিন হলো এক নম্বরে রয়েছে। আমরা তাহলে এটার সাথে এই বেলুনটার মিল করব। এবং সব শেষে রইল একক, দশক, শতক, হাজার। এখানে পাঁচ হাজার তিন শত পাঁচ, এই যে ছয় নম্বরে রয়েছে পাঁচ হাজার তিন শত পাঁচ। তাহলে এটার সাথে এই বেলুন মিল করি। আমরা এই কাজটি মিল করে শেষ করলাম। তোমরাও বইয়ের মধ্যে এটা পেন্সিল দিয়ে দাগ টেনে মিল করবে। তাহলে চার নাম্বার পৃষ্ঠাও আমরা শেষ করে ফেলছি। আমরা এর পরের পাঠে, পরের পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই
অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।